লিগনের রাতে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি এবং চার নম্বরে থাকা রেনেস। এই ম্যাচে পিএসজিকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে রেনেস, যদিও তারা 4 থেকে 5 নম্বরে নেমে গেছে। এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। এমবাপ্পে মাঠে নেমেছেন বদলি হয়ে। ম্যাচে পিএসজির প্রতিটা সেরা প্লেয়ারই খেলেছেন, কিন্তু এত কিছুর পরও তারা জয় পায়নি। রেনেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে রেনেস জিতেছে 1-0 গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের 65 মিনিটে টাওয়ারে গোল করে এগিয়ে দেন রেনেসকে। ম্যাচের বাকিটা সময় পিএসজি অনেক চেষ্টা করেও রেনেসের ডিফেন্স ভাঙতে পারেননি। এই ম্যাচে জয়ের পর 3 পয়েন্ট পেলেও 4 থেকে 5 নম্বরে নেমেছে রেনেস, কেননা আরেক ম্যাচে মোনাকো জেতায় গোল ব্যবধানে তারা এগিয়ে 4-এ উঠে এসেছে।